স্বাগতম সবাইকে বিচ্ছু রিয়াকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি মুভি ট্রেলার শেয়ার করার জন্য। আজকে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যে মুভি ট্রেলারটি দেখব সেটি হচ্ছে ডাইবুক। কি জানো এটার মিনিং কি? না, আমি আসলে ডাইবুক জানি না। তবে আমি জানি মুভিতে ইমরান হাশমি আছে, নিকিতা দত্ত আছে এবং মানব কুল আছে আর কি। মানব কুল নামটা সুন্দর না? আমি তাকে আসলে চিনি না, আমি কখনো দেখিনি, হয়তোবা দেখলে চিনবো। আমার কাছে চেনা নাম মনে হচ্ছে না, বাট দেখলে হয়তোবা চিনতে পারি আমরা, তাই না? আর এই ভিডিওটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া থেকে, আর এটা ডিরেক্ট করেছেন জয়কে এবং রিটার্নও করেছেন হচ্ছে জয়কে, আর বেসড অন এসরা 2017 You know how it is, father. Miscarriage handle karna itna aasan nahi hai. Mahi, tumhe ye ghar ye jagah pasand hai na? Pasand nahi hoti to itna sajane ka thodi sochti. Dutch made hai, madam. 300 saal purana. Oh, it's a cool set. Dutch made. Something wrong? कभी लगता है सब कुछ सही है, कभी कुछ अजीब सा लगता है। वो वाइन कैबिनेट किसने खोला? वो डीबुक है। 16th सेंचुरी में कुछ ज्यूइश लोग एक रिचुअल करते थे डिससैटिस्फाइड स्पिरिट्स को बॉडी से अलग करके एक बॉक्स में बंद करने का। वो उन स्पिरिट्स को हिब्रू में शेडम बुलाते थे। पर जो भी हो, इस डीबुक को कभी भी खोलना नहीं चाहिए। ओए, अमर खुल छे। इस समय माही जो सोच रही है, देख रही है, महसूस कर रही है, वो वही सब कर रही है जो वो चाहता है। और जो रुपाए एक्सोर्सिज्म करता है वो उस आत्मा का सबसे बड़ा दुश्मन बन जाता है। डीबुक बॉक्स से निकली हुई रूह जब तक सब कुछ बर्बाद नहीं कर देगी तब तक वापस नहीं जाएगी। আমি অ্যাকচুয়ালি হরর মুভি অলওয়েজ অ্যাভয়েড করি। হরর মুভি অল সেম, হরর মুভি আমার দেখার কোনো আগ্রহ কখনো হয়নি। আমরা আসলে যখন কোনো মুভি ট্রেলার কিংবা কোনো ভিডিও রিয়েকশন দিই আসলে প্রিভিয়াসলি এটা কখনো প্রিভিউ করি না, খুব সচরাচর করা হয় না, এক্সেপশনাল কেস এটা আমাদের জন্য। তো সেই হিসাবে আমরা কিন্তু এই ট্রেলারটা আগে দেখিনি, যদি দেখতাম তাহলে হয়তো শেয়ার করতাম না। কেননা হরর মুভির যে থিমগুলো এগুলো অনেকের ভালো লাগে, হয়তোবা আমার ভালো লাগে না, ওর ভালো লাগে না। কেননা আমার কাছে যেটা মনে হয়, আমি যখন নেগেটিভ কিছু চিন্তা করব কিংবা ভয়ের কিছু চিন্তা করব, এটা আসলে আমার ব্রেনে ঠিক সেই রকম একটা ইম্প্যাক্ট তৈরি করবে। অবশ্যই এটা মানুষের ব্রেনে ইম্প্যাক্ট তৈরি করে, এবং আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি বারবার কিন্তু এগুলো নিয়ে চিন্তা করি, এবং পরবর্তীতে দেখা যায় রাতে ঘুমাতেই পাচ্ছি না। এটা এমন না যে খুব বেশি ভয় পাচ্ছি সেটা না, কিন্তু বারবার এই ধরনের চিন্তাগুলো আসতে থাকে এবং ঘুমানো যায় না, আর এক ধরনের মেন্টাল স্ট্রেস কাজ করে ভেতরে ভেতরে। যাই হোক, অনেকের কাছে এটা খুবই মজার ব্যাপার হচ্ছে। ইভেন আমার ছোট বোন সে খুবই পছন্দ করে হরর মুভি দেখার জন্য, এবং রাত জেগে সে হরর মুভি দেখে এবং রাতে ভয়ও পায়। ভয় পায়, বাট সে ভয়ের মুভি দেখতে খুব পছন্দ করে।
আমার ক্ষেত্রে এটা একদমই উল্টা ওর ক্ষেত্রে, তাই বিষয়টা হচ্ছে যে খুব ভয় পাই সেই রকম না, কিন্তু যখন আসলে এই ধরনের মুভিগুলো দেখা হয় তখন ব্রেনে যে ধরনের রিয়েকশন হয় এবং পরবর্তীতে যে ধরনের চিন্তাগুলো হয় তাতে দেখা যায় যে আমি স্বাভাবিক কোনো কাজ করতে গেলেও তার মাঝখানে আমার ঠিক এই ধরনের নেগেটিভ থিংগুলো চলে আসে। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে যে মুভি ট্রেলারটি কিন্তু আসলে ভালো ছিল, যারা পছন্দ করে এই ধরনের মুভি দেখতে তাদের জন্য কিন্তু আসলে অনেক ভালো ছিল। আর হচ্ছে ইমরান হাশমি আছেন, তো আগেও কিন্তু এরকম হরর মুভি করেছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ওনার প্রথম মুভিটা এরকমই ছিল, আমার যতদূর মনে আছে, আমি জানি না এখন সঠিক বলছি কিনা, বাট আমার কাছে মনে হয়েছে ওনার বেশিরভাগ মুভিতেও কিন্তু এই ধরনের হরর টাইপ, তারপর হচ্ছে একটু কালো জাদু টাইপ মুভি টুভিতে উনি অনেক বেশি অভিনয় করেছেন। আর অভিনয় কিন্তু আসলে যে জায়গাটাকে চিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু আসলে আছে, সেটা কিন্তু আসলেই আছে এটার মধ্যে। তো কেউ যদি ভয় পেতে চায় তাহলে আমার মনে হয় তাদের মুভিটা দেখা উচিত। আমার কাছে মনে হচ্ছিল যে উল্টা দিক থেকে কিন্তু একজনকে ঝুলিয়ে রেখেছিল, ওটা কিন্তু এক ধরনের ভয়। তারপর হচ্ছে যে ইমরান হাশমি কিন্তু সাদা কাপড়টাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আস্তে 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 কিন্তু এগিয়ে যায় এবং পর্দাটা খুলে, কিন্তু এটা আসলে অনেক ভয়ঙ্কর। আমার কাছে হলে তো আমি নিশ্চয়ই খুলতাম না। আর সবচেয়ে বড় কথা যে যদি বলে যে এই বাসার অমুক জিনিসটা অনেক পুরনো, এটা খোলা যাবে না। আর এটা মানুষের একটা আসলেই অন্য ধরনের স্বভাব, সেটা হচ্ছে যে যে কাজটা করতে কেউ নিষেধ করে সেই কাজটাই সে করতে চায় বারবার। তো এখানে দেখা যাচ্ছে তাকে বলা হয়েছে এটা অনেক পুরাতন একটা কেস, সেটা না খোলার জন্য, এবং সে কিন্তু সেটা খুলেছে এবং তারপর থেকে ব্যাপারগুলো ঘটতে চলেছে এবং অনেক কিছু অলৌকিক ঘটনা আর কি। ফানি ছিল, তারপর হচ্ছে ভয়ও ছিল অনেক বেশি না। তো যাই হোক, এই হরর ট্রেলারটির আমাদের যে রিয়েকশন ছিল আশা করি সেটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।